ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে স্বাগতম। আমি শুভেন্দু কুমার বেরা। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব ডিএ নিয়ে। একটা গুড নিউজ বেরিয়েছে, কি বলা হয়েছে বিস্তারিত আমরা এই ভিডিওতে জানব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। করোনার জেরে আটকে গিয়েছিল সরকারি কর্মীদের ডিএ, সব অপেক্ষার অবসান। আগামী মাস থেকে মোটা অঙ্কের মাইনে ঢুকবে কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এ বিষয়ে সপ্তম পে কমিশনের সংসদে জানিয়েছে, 1 জুলাই থেকে কর্মচারীদের আটকে থাকা ডিএ ও ডিআর দেওয়া হবে। বর্তমানে ডিএ 17%, কিন্তু সামনের মাস থেকে তা বেড়ে হবে 28%। আগামী মাস থেকে প্রায় 50 লাখ কর্মী ও 65 লাখেরও বেশি অবসরপ্রাপ্ত কর্মী এই সুবিধা পেয়ে যাবেন। এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ খবর। যদি আপনাদের এই খবরটি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।